হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। তা আমি আসলে ভিডিও আমি কম বানাই না, ওইরকম আমার ফার্স্ট ভিডিও এটা। তা আমি আজকে আপনার দেখাবো কিভাবে আপনি আপনার শত্রুর ফেসবুক আইডি ফটো ভেরিফিকেশন ব্লক করে দিতে পারেন। হ্যাঁ, আমি আজকে আপনাদের এটা দেখাচ্ছি। সেজন্য আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আপনি চালান হয়তো বা ফেক অ্যাকাউন্ট, যেভাবে হোক আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠাইতে হবে। এটা লাইক অ্যাজ আপনার ফিশিং, যারা ফিশিং বুঝেন তারা এটা সম্পর্কে কিছুটা বুঝতে পারেন। তো আসুন আমি আপনাদের দেখাই কীভাবে করতে পারেন এটি। সেজন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, যেখানে আছে ফেসবুক অ্যাকাউন্টে যান। তারপর এখানে লগ ইন করার পরে আপনি আপনার যে ফ্রেন্ডের কাছে পাঠাতে চান বা যে ফ্রেন্ডের আইডিটা মানে ফটো ভেরিফিকেশান ব্লক করে দিতে চান তার মেসেজ অপশানে যাবেন। ধরুন আমি এখানে এমডি মামুন একে আমি ব্লক করে দিব, ফটো ভেরিফিকেশান ব্লক করে দিতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে ওর কাছে আমি একটা লিঙ্ক পাঠাবো, যেটা ফেসবুক কর্তৃক নিষিদ্ধ লিঙ্ক। এই লিঙ্কটা ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। সেটি হচ্ছে, যদি এই লিঙ্কটি আপনি আপনার আপনি আপনার নিজের ছবিতে, প্রোফাইলে নিজের ছবিতে কমেন্ট করেন, তাহলে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট ফটো ভেরিফিকেশান ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। সেজন্য আপনাকে যা করতে হবে, লিঙ্কের যখন লিঙ্কটা আপনি কপি করবেন তখন লিঙ্কের মধ্যখানে একটা স্পেস দিয়ে দিবেন, স্পেস দিয়ে লিঙ্কটা, তারপর কপি করে স্পেস দিয়ে কপি করবেন অথবা কপি করে স্পেস করবেন, যেভাবে হোক, যাতে মানে আপনার ফটো আপনার যে কোনো কোনো কমেন্টে, মানে ফটো আপনার নিজের আইডি কোনো ফটো কমেন্ট ফটোর কমেন্টের ভিতরে এই লিঙ্কটা যাতে না যায়। তো আমি সেক্ষেত্রে আমি এমডি মামুনকে লিখছি যে 1000 অটো লাইক পেতে পারেন খুব সহজে। এর জন্য দেওয়া লিঙ্কটি এখানে লিঙ্কটি দেওয়া আছে, ফেসবুকে যে ছবিটি লাইক ফেসবুকে যে ছবিতে লাইক পেতে চাও সেখানে কমেন্ট করো স্পেস ছাড়া। আমি কিন্তু লিঙ্কটার মাঝে এখন স্পেস দিছি। হ্যাঁ, তারপর দেখো মজা। হ্যাঁ, আমি ওরে এভাবে মেসেজটা পাঠাইছি। এবার সে মেসেজটা যখন দেখতে পাবে তখন হ্যাঁ, তারপর আমি ওকে মেসেজটা পাঠিয়েছি। এখানে আমার স্পেসটা দেওয়া হয় না, এই জন্য হয়তো বা একটু হতে পারে। এখানে স্পেসটা দিতে হবে HTTP হাইপেন তারপরে অবলিক, এরপরে আপনার HTTP-র পরে স্পেসটা দেওয়াটা খুব ভালো, নাম্বারের মধ্যখানে স্পেসটা না দিয়ে। সেক্ষেত্রে আপনি, এটা নিষিদ্ধ লিঙ্ক, সেজন্য আপনার ফেসবুক থেকে ডিস্টার্ব করবে না যদি আপনি HTTP-র পরে স্পেসটা দেন। আমি কোডটা আপনাদের বলবো, সেটা একটা খাতা কলমের মধ্যে লিখে রাখেন, হয়তো আমি স্ক্রিনশট করে ভিডিওটার ভিতরে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি এটা তারে সেন্ড করতেছি। হ্যাঁ, অলরেডি এটা মেসেজটা সেন্ড হয়ে গেছে। কারণ সে যখনই ফেসবুকটা ওপেন করবে তখন সে যদি চায় তার ফেসবুকের কমেন্ট বাড়াতে চায়, হ্যাঁ একটু লোভ করতে চায়, তখন সে যদি এটা কমেন্ট করে সাথে সাথে তার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আমি আবার বলতেছি যে এটা কখনো আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ছবির সাথে ছবিতে নিজের ছবির কমেন্টে কখনো এটা চেষ্টা করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি ফটো ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি যদি চেক করতে চান তাহলে হয়তো বা একটা ফেক অ্যাকাউন্ট খুলে এখানে চেক করতে পারেন, কিন্তু নিজের অ্যাকাউন্ট নিজের পার্সোনাল কোনো অ্যাকাউন্টে করে বিপদ ডেকে আনলে সেক্ষেত্রে আমরা দায়ী নয়। আর এটা জাস্ট আপনার জন্য কোনো ধরুন খারাপ কোনো কাজে ব্যবহার না করে, মানে খারাপ কোনো কাজে ব্যবহার না করার জন্য চাচ্ছি, একটু মজা করা বন্ধুদের সাথে, হয়তো বা একটু দুষ্টুমি হতে পারে স্বাভাবিক। যাই হোক, আমার ভিডিওটি আজকে এখানে ছিল। আর আপনার কোড যেটা পাঠাতে হবে, কোডটি আমি আপনাদের বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে HTTP, আমি জুম দিয়ে দেখাচ্ছি এই কোডটি, HTTP 3425353309। পাঠানোর সময় অবশ্যই HTTP-র পরে স্পেসটা দিবেন, HTTP-র পরে যেখানে যে স্পেসটা আছে এই স্পেসটা দিবেন, তাহলে আপনার
পাঠাতে সুবিধা হবে, না হয় আপনার ফেসবুক থেকে মেসেজটা যাবে না। ওকে গাইজ, এটি আমার আজকের ভিডিও, ধন্যবাদ। আমার ভালো লাগলে আমার এখানে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, ধন্যবাদ।